হ্যালো বন্ধুরা, সোমনাথ লাইব্রেরির সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও একটি গুরুজামা সেলাই করে দেখাবো। এটাতে আমি বেনগলা দেব। অনেকে বেনগলা বলে চিনে, অনেকে হাফ কলার চিনে। তো বন্ধুরা চলুন দেখি কি করে খুব সহজে কলার দিয়ে গুরুজামা সেলাই করা যায়। বন্ধুরা, আমি আগে এখানে কলারটি কেটে নিয়েছি, বা বেনগলা যেটাই বলেন। বেনগলাটা কাটা খুবই সহজ, 1 ইঞ্চি 2 সুতা নিয়ে। আমি এখানে 12 ইঞ্চি নিয়েছি, 12 ইঞ্চি নিয়ে আমি লম্বায় নিয়েছি 12 ইঞ্চি, আর পাশে নিয়েছি আমি 1 ইঞ্চি 2 সুতা। তো আমি এই কোনাটা আমি রাউন্ড করে কেটে নিয়েছি। এখন আমি এটা কাপড়ের সাথে জয়েন করে নেব। একটা পাটের সাথে আমি এটা আগে একটা ফলস সেলাই দিয়ে লাগিয়ে নেব। এখন আরো একটা পাট এভাবে দিয়ে রাউন্ড করে সেলাই করে নেবেন। যে ভেনের রাউন্ডটা, সেই রাউন্ডটা ঘেঁষে সেলাই দিয়ে নেবেন, যাতে বক্রমের উপর সেলাই না পড়ে। এবার বাটি কোনাগুলো রাউন্ড করে কেটে নেবেন। আর যদি আপনাদের ঘরে আয়রন থাকে, যাদের আয়রন থাকে, তারা এই ফলস সেলাইটা না দিয়ে আয়রন দিয়েও লাগিয়ে নিতে পারেন। এবার এই কোনাগুলো একটু করে কেটে দিবেন, তাহলে আপনাদের উল্টাতে সুবিধা হবে, যাতে সেলাইটা কেটে না যায় খেয়াল রাখবেন। এবার এভাবে টেনে ধরে ভালো করে আপনার একটা চাপসিলি দিয়ে নেবেন। আমি বক্রম থেকেও সামান্য একটু কাপড় বাড়তি রেখেছি। দেখেন, এই হচ্ছে বক্রমটা, এই হচ্ছে বাড়তি কাপড়টা। সেটা আমি গলাটা লাগানোর পর আমি ভাঙায় দিয়ে ভিতর করে সেলাই করে দেবো, তার জন্য আমি বাড়তি কাপড়টা রেখেছি। তো বন্ধুরা, এখন আমি সামনের পাটে গলাটা জয়েন করে নেব। তো আমি এখানে আগে গলাটা রেডি করে রেখেছিলাম। তো এখন আমি এইভাবে কাপড়টা 2 বাজে ধরে সামনের পাটটা আমি 3 ইঞ্চি মাপ নিয়ে গলাটা একটা চিহ্ন দিয়ে নিয়েছি। আর আমি দেখেন একটা জিনিস, আমি বক্রম থেকে একটু কাপড় বেশি রেখেছি এটা সেলাইয়ের জন্য। এইভাবে যদি আপনাদের বক্রমে ডিজাইন করা থাকে, তাহলে আপনারা যেভাবে মানে গলার ডিজাইনটা তুলবেন, ঠিক সেই কোনা কোনা গুলা আপনারা একটু কেটে দিবেন, তাহলে উল্টাতে সুবিধা হবে। এই যে ফলস সেলাই গুলো আছে, আমি এগুলা মানে গলাটা ফিটিং করার পরে আমি ছুটাই দিব। এখন বন্ধুরা, যেটা আমি যেহেতু বেনগলা দিব, তো আমি এখান থেকে এই গলার যে উপরের সেলাইটা আমি কেটে দেব, খুলে ফেলবো। এই পর্যন্ত আমার কলাটা থাকবে, আমি এই পর্যন্ত খুলে ফেলবো।
আমার আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু ভালো করে ভিডিওগুলো করার চেষ্টা করি। আমার ভিডিওটা বড় হয়ে যায় বেশি একটু কথা বলার কারণে, তো আপনারা অবশ্যই অধৈর্য হবেন না, একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখবেন আপনারা এই ওয়েতে সেলাই কাজ করলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর এখনো যে বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, বা যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো ভিডিওর অবশ্যই আমাকে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি এখন পিছনের যে পাটটা সেই পাটটা তো আমি গলাটা আমি পিছনে পাটে কিন্তু কোনো গলা কাটি নাই, যেমন আছে আমি পুটটা কাঁধের পাটটা যেমন কেটেছিলাম ঠিক তেমনই আছে। আমি এখানে যেহেতু আমি ব্যান্ড গলা দেবো, আমি 3 ইঞ্চি কাপড়টা কিন্তু 2 বাজে আছে, আমি 3 ইঞ্চি মাপ নিয়ে একটা চিহ্ন দিয়ে নেব। এই চিহ্ন অনুযায়ী আমি এখন আমি সামনের পাটটা আমি লাগিয়ে নেব। আপনারা যখন ব্যান্ড গলা দিবেন তখন এই ব্যান্ডটা লাগানোর আগেই কিন্তু দুইটা পাট একসাথে লাগাতে হয়। তো আপনারা এইভাবে পুট থেকে পুটটা সমান করে রেখে দেখবেন, এইভাবে ধরবেন, দেখবেন যে এই দুইটা চিহ্ন মিলে গেছে, পুট থেকে সেলাই করবেন। এই দুইটা পুট একসাথে মানে কাঁধ। এই পিছনের পাটে এই 1/2 ইঞ্চি আমি যে সেলাইটা দিয়েছি এই সেলাইটা বরাবর আমি এতটুকু জায়গা কেটে নেব। এই সেলাইটা বরাবর এই বাড়তি কাপড়টা আমি কেটে নেব। তো আপনারা এভাবে গলাটা মাঝামাঝি ভেঙে মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেবেন। আর আমি এই কলারটাতেও আমি 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি, আর মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি। এই বাড়তি যে কাপড়টা এটা বাড়তিই থাকবে। এই বাড়তি কাপড়টা এভাবে ভেঙে ধরে এইভাবে আপনারা মাঝ বরাবর ধরবেন। এই বাড়তি কাপড়টা কিন্তু বাড়তিই থাকবে। এটা যদি আবার এভাবে ধরতে যান তাহলে ব্যান্ডটা অনেক পিছনে চলে আসবে। বাড়তি কাপড়টা বাড়তিই রেখে তারপরে আমরা আমি এই ব্যান্ডটা কিন্তু আছে আমার 1 ইঞ্চি 2 সুতা, তাই আমি 1 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়েছি। এভাবে মাস্কে লাগিয়ে আপনারা দাগে দাগে সেলাই করে আনবেন, আর বাড়তি কাপড়টা বাড়তেই থাকবে। তো বন্ধুরা, এখন আপনারা যেটা করবেন, এই এটার কলাটার কিনারে একটা সাইডে একটা আপনারা চাপ সেলাই দিয়ে দিবেন। আমি যে বাড়তি কাপড়টার কথা বলেছিলাম, এই বাড়তি কাপড়টা হচ্ছে এই কাপড়টা, এটা এভাবে ভেঙে দিয়ে তারপর আপনারা এভাবে ধরে এই এভাবে ধরে এই কাপড়টা ভিতরের দিকে ভেঙে দিয়ে তারপর আপনারা একটা চাপ সেলাই দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখেন হয়ে গেল।
এখন আমি হাতার কাজটা করে নেব। এভাবে আমি অন্য একটি হাতাও সেলাই করে নেব। তো বন্ধুরা, আমার দুটি হাতাই সেলাই করা শেষ। এখন আমি হাতার মাঝ বরাবর ধরে এভাবে আমি একটা চিহ্ন দিয়ে নেব। আর এই যে বডি কাত বরাবর ধরে আমি হাতাটা লাগিয়ে নেব। তাহলে আপনাদের কম বেশ হলেও প্রবলেম হবে না, বেশি হলেও কেটে নিতে পারবেন আর কম হলেও প্রবলেম হবে না। আমি যে মাপে বলেছি ওই মাপে নিলে কম হবে না। হয়ে গেল, আমি এভাবে বাকি হাতাটাও লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখন যে নিচের জয়েন্ট জয়েন্টটা আছে সেটা আমি লাগিয়ে নেব। তো আপনারা এই রাউন্ডটা যে রাউন্ডটা এই রাউন্ডটা না যে সোজা পাশটা এটা লাগিয়ে নেবেন। হয়ে গেল, আমি আরেকটাও লাগিয়ে নেব, সেটাও দেখাচ্ছি। এই যে আমার জয়েন্টটা হচ্ছে ঠিক এই জায়গাটায়, এই জয়েন্টটা হবে আপনার এই যে কাপড়টার উপরে এইভাবে রেখে, এই যে এই মোটা পাশটা এই পাশেই থাকবে, সোজা পাশে থাকবে। এভাবে রেখে যখন সেলাই দিয়ে ভাঁজ দেবেন তখন রাউন্ডটা হয়ে যাবে। আর চিকন কোনাটা থাকবে এই যে মাঝখানে, আর যে মোটা পাশটা থাকবে সাইডে। এভাবে উল্টা পাশে বাস্কেট একসাথে করে তারপর সেলাই করবে, খুব সহজ। তো বন্ধুরা, আমার জয়েন্ট লাগানো শেষ। আপনারা এইভাবে দেখবেন, মাপ দিয়ে দেখবেন যে মাজার অংশ মানে বডির অংশ আর নিচের অংশ ঠিক আছে কিনা। ঠিক আছে, যদি একটু কম বেশ, আমি আগেই বলেছি যে এটা আড়া কাটা, এটা কম হলেও দেখবেন বেশি হয়ে যাবে। এই দেখেন, এখন আমি এই যে দেখেন দেখাচ্ছি, এই যে এদিক সেদিক দুদিকেই বেশি আছে। তার জন্য আগে একটু কম কেটে নেবেন, লাগলে প্রয়োজনে পরে এভাবে মাপ দিয়েও একটু কাটা যাবে। তো আপনারা যেটা করবেন, এভাবে মাঝামাঝি অংশে দুটা চিহ্ন দিয়ে নেবেন। এভাবে বডির পাটও একটা মাঝখানে চিহ্ন দিয়ে নেবেন, নিচের অংশও একটা চিহ্ন দিয়ে নেবেন, নিয়ে এই দুইটা মাঝখান থেকে লাগিয়ে দিবেন। দেখেন, মাঝখান থেকে লাগানোর কারণে আমার দুই সাইড থেকে একটু একটু বেশি হয়ে গেছে, এতে কোনো প্রবলেম হয় না। আর যদি আমি এক সাইড থেকে লাগাতাম তাহলে একদিক থেকে একটু বেশি হতো, তাহলে এটা একটু মানে সমস্যা। আর এই কারণে মাঝখান থেকে লাগানো, দেখেন আমি একটু কম নেওয়ার পরেও একটু একটু বেড়ে গেছে। তাই আপনারা একটু কম নিয়েই কাটবেন, দেখবেন ঠিক সমান সমান হয়ে যাবে, তারপরও বেড়ে যায়, প্রয়োজন অনুযায়ী আপনারা কেটে নিতে পারবেন, সমস্যা। একটু কম হলেও সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আমি এভাবে অন্য পাটটাও লাগাবো। তো বন্ধুরা, নিচটা জয়েন্ট করা শেষ, নিচের পাটটা। তো আমি এখন হাতটা থেকে সেলাই করে নেব। আপনারা আবার এখানে একটা নতুন করে মাপ নিয়ে নেবেন, হাতার মোহরার মাপটা। আমার এখানে 11.5 আছে, 6 ইঞ্চি থেকে 200 তা কম,
11টার 2 ভাগের 1 ভাগ, মানে যতই হবে মহড়া তার 2 ভাগের 1 ভাগ, ছোট বড় সবাই জন্য মহড়া, মহড়ার 2 ভাগের 1 ভাগ। বডিতে আসো, বডির মাপটা এভাবে করে নিয়ে নেবেন, যতই হয় এভাবে মাপটা নিয়ে নেবেন। এখান থেকে আগে তো চিহ্ন দেওয়াই ছিল, মাপে মাপে সেলাই করে নেবেন। এখানে আমি ফিতাটা দিয়ে নিলাম, আপনারা যারা পছন্দ করেন ফিতা ফিতা দিবেন, না পছন্দ করলে দিবেন না, এটা যা যার পছন্দ অনুযায়ী। আমার দুই পাশে সেলাই হয়ে গেছে, আমি এখন নিচটা সেলাই করে নেব। এভাবে আপনারা প্রথম এভাবে একটা ভাঙা দিয়ে সেলাই করবেন, তারপরে এই সেলাইটা দেওয়ার পর পুরোটা সেলাই করার পর আবার নেক্সটটা একটা ভাঙা দিয়ে সেলাই করবেন, তাহলে নেক্সটটা খুব সুন্দর হয়। তো বন্ধুরা, এভাবে আপনারা সেলাই করে নেবেন, দেখেন অনেক রাউন্ড হয়েছে জামাটা। আমি আরো একটি ভাঙা দিয়ে সেলাই করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই খুব দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের কিছু বোঝার বাকি থাকে বা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করে সমস্যার সমাধান করে দেবো। সবাই ভালো থাকবেন।